জঙ্গি গ্রেফতার প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ ঘোষ, সরাসরি রাজনৈতিক যোগের অভিযোগ। জঙ্গি গ্রেফতারের বিস্ফোরক দিলীপ ঘোষ, বারুদের স্তূপে বসে আছে রাজ্য। অস্ত্র শস্ত্র রাজনৈতিক স্বার্থে ব্যবহার হচ্ছে, ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ রয়েছে, সব জেনেও নিষ্ক্রিয় পুলিশ। রাজ্যে ফের জঙ্গি গ্রেফতার প্রসঙ্গে তোপ দিলীপ ঘোষের। জঙ্গিদের ঘাঁটিখানা হয়ে গিয়েছে পশ্চিমবাংলার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, মালদা, বলছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার হওয়া ব্যক্তিকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। ধৃত ব্যক্তির নাম মরিউদ্দিন খান, গতকাল মথুরাপুর এলাকা থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। শোনাবো দিলীপ ঘোষ, তিনি আরো কি কি বললেন। পশ্চিমবাংলায় উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, হাওড়া, মালদা, উত্তরবঙ্গে আরও দু একটা জেলা, এগুলো হয়ে গেছে, নদিয়া, মুর্শিদাবাদ, একেবারে জঙ্গিদের ঘাঁটি হয়ে গেছে। পুলিশ জানে কিন্তু পুলিশ হাত দেবে না, কারণ এর সঙ্গে রাজনীতি যুক্ত আছে। সরকার জানে, সরকারের ভোটের ব্যাপার আছে, সেই জন্য সারা ভারতবর্ষ থেকে সমস্ত জঙ্গি মডিউল এখানে চলে এসেছে। একাধিক জঙ্গি ধরা পড়েছে বিভিন্ন মাদ্রাসা, আইনি বেআইনি মাদ্রাসায় এরা টিচার হিসাবে থাকছে, কোথাও মসজিদে মৌলবীর রূপে, আর দিয়ে এই ধরনের কাজ করছে। যেহেতু সরকার সিম্প্যাথাইজার, সেই জন্য কেউ গায়ে হাত দিচ্ছে না। ডায়মন্ড হারবার থেকে জঙ্গি গিয়ে অন্য রাজ্যে অপারেশন করছে, ওখান থেকে তাড়াকালে এখানে পালিয়ে আসছে, বাংলাদেশ থেকে ঢুকে এখানে থাকছে, এখান থেকে জাল বিস্তার করছে, এখানে রিক্রুটমেন্ট হচ্ছে। এটা ইন্টেলিজেন্স রিপোর্টে আগেও এসছে, সাধারণ চোখেও দেখা যায়। সেই জন্য পশ্চিমবঙ্গ বারুদের স্তূপের উপরে বসে আছে, আর এই সংখ্যাগুলো, এই অস্ত্রশস্ত্রকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে ধীরে ধীরে, সেজন্য রাজনীতিও রক্তরঞ্জিত হয়ে যাচ্ছে।